বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা এমন পাঁচটি জিনিস দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ, আমার নবীর পরে যে গ্রন্থ নাজিল করা হয়েছে সেই গ্রন্থ হচ্ছে শ্রেষ্ঠ। তাই শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছেন যা অন্য কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এমন পাঁচটি জিনিস দান করা হয়েছে যা অন্য কোন নবী রাসূলকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। এক নম্বর, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে এক মাস দূরত্ব এর প্রতিফলন হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এমন ভয় পেত যে এক মাস দূরত্ব থেকেও তাদের ভয় থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন প্রভাব দিয়েছিল, এমন শক্তি দিয়েছিল, যেমন ধরেন আজ ডিসেম্বরের এক তারিখ, যুদ্ধ হবে জানুয়ারির এক তারিখে, তা কাফেররা এই এক মাস পূর্বেই তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করতেন, এক মাসের দূরত্ব থেকেও কাফেররা ভয় করত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা অন্য কোন নবীদের মধ্যে আল্লাহ তাআলা দেননি। দুই নম্বর, সমস্ত জমিন আমার জন্য জায়নামাজ করে দেওয়া হয়েছে, নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেটা অন্য কোন নবী রাসূলদের জন্য করা হয়নি। অন্য কোন নবী রাসূলদের জন্য নির্দিষ্ট একটি স্থানে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তিনি তার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছিলেন, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা সালাতের স্থান বানিয়ে দিয়েছেন। আপনি কলকারখানায় আছেন, আপনি সেখানে সালাত আদায় করেন, আপনি অফিসে আছেন, সেখানে সালাত আদায় করেন, আপনি মাঠে আছেন, আপনি মাঠেই সালাত আদায় করেন। তাহলে এই নবীর উম্মতের জন্য গোটা জমিনটাকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। তিন নম্বর, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, যেটা অন্য কোনো নবী রাসূলদের জন্য হালাল করা হয়নি। গনিমতের মাল বলতে এটাই বোঝানো হচ্ছে যে কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ হতো, কাফেররা যখন পরাজিত হয়ে তাদের সম্পদ, তাদের মাল সামানা ফেলে যখন চলে যেত, তখন ওই সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যেত, আর ওই সম্পদ ব্যবহার করা আল্লাহ তাআলা বিশ্বনবীর জন্য হালাল করেছিলেন, যেটা অন্য কোনো নবী রাসূলদের জন্য করেন নাই। চার নম্বর, আল্লাহ তাআলা আমাকে সাফাওয়াতের অধিকারী বানিয়েছেন, কিয়ামতের দিন আমি একমাত্র নবী যে সুপারিশ করতে পারবো, উম্মতের জন্য সাফাত করতে পারবো, অন্য কোনো নবী রাসূলরা তার উম্মতের জন্য ওই দিন সুপারিশ করতে পারবেন না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাফাত করার ইখতিয়ার দিবেন। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেদিন একমাত্র সাফাতকারী হিসেবে তিনি বিবেচিত করবেন। পাঁচ নম্বর, সমস্ত নবীকে আল্লাহ তাআলা তার কওমের জন্য, একটা কওম, একটা গর্ত, একটা জাতির জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য, গোটা কওমের জন্য আল্লাহ তাআলা তিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোনো কওমের জন্য যে তুমি এই কওমের মধ্যে দাওয়াতি কাজ করো, তুমি এই গোত্রের মধ্যে কাজ করো, তুমি এই জেলার মধ্যে কাজ করো, এই বিভাগের মধ্যে কাজ করো, এই রাষ্ট্রের মধ্যে তুমি দিন প্রসার করো, কিন্তু আমার নবীকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে গোটা পৃথিবীতে আপনি রিসালাতের ঘোষণা দিবেন, রিসালাতের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছি।
এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ, আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার নবী হচ্ছে গোটা পৃথিবীর নবীদের সর্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে এই নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, এজন্য আমরা শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করে।